করাটা জরুরি, তাহলে বিপদ কেটে যাবে। ছোট বই বরং নাম গান করুক। খাল দিয়ে গঙ্গার জল একেবারে হুহু করে ঢুকছে, খাল একেবারে টইচুম্বুর ভাসলো বলে। জানি এই সংসারে কোনো ক্ষতি হবে না, ভগবান মা তার উপরে আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। কারুর
কথা না শুনে ঠাউ করে কালি কীর্তন করলে? এতে যে জন আপনার রুষ্ট হয়েছেন। তোর কি দরকার ছিল বলতো বাড়িতে বসে এইভাবে কালী কীর্তন করার? আমি তো নিজে থেকে কিচ্ছু ঠিক করিনি দিদি, মা আমাকে দিয়ে গাইয়ে নিলেন। আমি যে কেন সপক্ষণ চোখের ওপরে রঘুবীর জনার্দন আর মা কালীকে মিশে যেতে দেখি কে জানে। ফেঁসেই তো পড়েছিলাম মা জননী, কিন্তু মাছ ধরিয়ায় পৌঁছতে না পৌঁছতেই এমন তুফান উঠল, এর আগে এমন রূপ দরিয়ায় দেখিনি। চোখের উপরে চারখানা পাট বোঝাই নৌকো তলিয়ে গেল নদীর জলে। সেঙা তো ডুবে গেল, বাকিদের জমির ডাক ছিল না বলে বেঁচে গেছে। কোন রকমে টেনে তুলেছি, চারজনকে তুলতে পারিনি। এসব কি বলছো কানাই মাঝি? পাট বোঝাই নৌকা নিয়ে তোমরা কেন দরিয়ায় গিয়েছিলে? আমি তো তোমাদের বারণ করেছিলাম। একে ছোট কর্তা ওই মেজ কর্তা মাঝিদের ডেরায় এলেন, তিনগুণ টাকাটাও অগ্রিম দিলেন, লোভ সামলাতে পারলেনি গো। গরিব মানুষ টাকা দেখলে মাথা তো ঘুরবেই, আর তার দামও তো দিতে হলো চারটে প্রাণের বিনিময়। যে মাঝিগুলো ডুবে মরল তাদের পরিবারের কথা একটিবারও ভাবলে না? কানাই একখানা কথা বলো তো, মেজ খুড়ো মশাই তোমাদের টাকার লোভ দেখিয়ে যেতে বলেছিল? কেন মিছে কথা বলবো ছোট কর্তা, এতদিন ধরে এ বাড়ির নুন খাচ্ছি, বড় কর্তা বুড়ো কর্তা আসেননি। তারা সামনে না এলো, পেছনে বাবা মশাই দাদা মশাই আছেন। আমি এতবার নিষেধ করা সত্ত্বেও এত বড় অন্যায় হলো। বাবা মশাই বৈঠকখানে আছেন না? চন্দর চন্দর নিশ্চয় একটা লঙ্কা কাণ্ডি বাঁধাবে বড়গিন্নী। বড়গিন্নী বলি বৈঠকখানে চলো, সেখানে তো পিতরাম আছে, চলো 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 দেখি চলো। না দাদামশাই, আপনি যাই বলুন কাজটা একদম ঠিক হয়নি, মাঝিদেরকে এভাবে লোভ দেখিয়ে পাঠানোটা বড় ভুল হয়েছে। দেখো যা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, এখন ভাবতে হবে আমাদের কি কর্তব্য। বাবা মশাই এইভাবে আমরা আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না, আমার আগে জানতে হবে কে টাকার লোভ দেখিয়ে কানাই মাঝিদেরকে পাঠিয়েছিল। খুড়োমশাই আপনি নিজে থেকে এই কাজ করবেন না, যদি না দাদা মশাই বা বাবা মশাই বলে থাকে। চন্দ্র শান্ত হও, আমি বলছি শান্ত হও, উত্তেজিত হলে তো কোনো আলোচনা করা যাবে না। কি করে শান্ত হব বাবা মশাই, কি করে বলুন তো? এইভাবে চার চারটে প্রাণ চলে গেল, শুধুমাত্র ব্যবসা লাভের কথা চিন্তা করে চারজন মানুষ বলি হলো, আর আপনি আমাকে বলছেন শান্ত হতে। একটা কথা বোধ হয় তোমার বুঝতে ভুল হচ্ছে চন্দর, আমরা জোর করে কোনো মাঝিকে পাঠাইনি। তারা স্বেচ্ছায় গেছে, হ্যাঁ আমরা শুধু
বেশি মজুরি দেবো বলেছিলাম। আর এটাই তো ব্যবসার দস্তুর, কঠিন পরিস্থিতিতে পড়লে ব্যবসায়ীরা বেশি টাকা দেয় কাজ উদ্ধারের জন্য। তাছাড়া তুফান যে রকম ভয়ঙ্কর হবে আমি বুঝিনি, তখন তো শুধু জল ফুল ছিল। হ্যাঁ চন্দর, হ্যাঁ মাঝেরা কিন্তু সত্যি স্বেচ্ছায় গেছে, তারা যদি না যেত আমরা কিছুই করতে পারতাম না। আর তুমি যদি মুনাফা বা ব্যবসার কথা বলো, তাহলে একটা কথা জেনে রাখো, ব্যবসার স্বার্থে ন্যায় অন্যায় মানবিকতা আমি কিছুই মানি না। মায়া দয়া থাকলে ব্যবসা হয় না চন্দর। দাদামশাই, আমি ইদানিং নীতিগতভাবে এবং মানসিকভাবে আপনাদের ব্যবসা করার প্রথার সাথে মানিয়ে নিতে পারছি না। এখন কি হলো, দুদিকেই তো ভরাডুবি হলো। চন্দর, মুখে যা আসছে তাই কইছিস? দামশাই তো বলছেন উনি বোঝেননি। ফুল ঠাকুমা, এই কথাগুলো ওই মাঝিদের পরিবারের কাছে বলতে পারবে? দেখ চন্দর, আমার কথা মানবে কিনা আমি জানি না, তবে এটা কোনো সাধারণ ঘটনা নয় রে বাবা। এমন ঝড় তুফান, এমন ভরা ডুবি আগে কখনো হয়নি। নিশ্চয় কোনো মহা পাপ হয়েছে যার জন্য এই ঘটনা ঘটেছে, আমি বলে দিলুম। এরপরে আরো বড় সবনেশের খবর এলো বলে আমি বলে দিলুম, আর বাইরে দুর্যোগের আজ আমাদের গায়ে এসে লাগবে, দেখবে দেখবে সবাই, এই কথা আমি বলে দিলুম। আমি জানি দিদিমা খুব ভয় পেয়ে আছেন, তুমি এমন কিছু হতে দিও নি যাতে হাজার হাজার মানুষের ক্ষতি হয়। তুমি রক্ষে করো মা, রক্ষে করো। পেন নাম কর্তা বলরাম, এসো এসো ভেতরে এসো। কর্তা, একটা খুব খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর? হালি শহরে তুফানের জন্য অবস্থা খুব খারাপ। সেখানে খুব দুর্যোগ চলছে, বিশেষ করে কোনা গ্রামে। আপনাদের সম্বন্ধী ওখানে থাকেন না, তাই ভাবলাম খবরটা নিজে দিয়ে যাই। সে কি, তাদের কোনো খবর নেই? না, পুরো গ্রাম জলে ডুবে গেছে। যাতায়াতের পথেও শুধু জল। চোখে মুখে জল দে, বেপদ একেবারে দিয়ে আসছে।
তোল 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 ওকে তোল 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 সাবধানে 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 চন্দর সাবধানে নিয়ে যা সাবধানে কি অলক্ষণে কাণ্ড হলো দেখিনি রানী রানী চোখ খোলো রানী চোখ খোলো রানী শুনতে পাচ্ছ রানী রানী ফুল ঠাকুমা তুমি এক কাজ করো বোটানকে ডেকে পাঠাও রানী চোখে মুখে জল দিতে হবে কাপড় দিচ্ছি 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 শুনতে পাচ্ছ রানী রানী আমি তো আছি তোমার বাবা দাদা পিসিমা কারো কিছু হবে না চোখ খোলো রানী রানী ঠাকুরপো তুমি সরো আমি দেখছি সরো বউ 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 ওঠ বউ চোখ খোল এই দেখ আমি এসেছি বউ হো বউ বউ চোখ খোল বউ টাকা চন্দর চন্দর মা এই তো বৌমার ক্যান পেরেছে দেখতে পাচ্ছি হ্যাঁ রে বাবা বলছিলাম তোর বেয়াই বাড়ির কোনো খবর পেয়েছিস ও ওদিককার কি অবস্থা সেখান থেকে বন্যার খবর এসেছে কি সব বনসা দুর্যোগ শুরু হলো সৃষ্টি মনে হয় ধ্বংস হতে চলেছে মা মা কয়েছিল স্বপনে সবে মায়ের কথায় কি তবে সত্যি হবে রানী তুমি এখন কেমন আছো আর মাথা ঘুরাচ্ছে না তো আমার আমার কি হয়েছিল বউ তোর বাপের বাড়ির দেশের দশা শুনে তুই জ্ঞান হারিয়েছিলি কোথায় গেলেন তোর রঘুবীর তোর মা কালী হ্যাঁ এমন স্বপ্নে উঠতে পারলেন না তেনারা বোঠান এখন যা হচ্ছে তা নিহাতি প্রাকৃতিক দুর্যোগ সেখানে আপনাদের ভগবান কি করবেন মা তোমরা কোনো চিন্তা করো না আমি দেখছি কি করা যায় কি করা যায় মানে চারদিকে এত দুর্যোগ তুই একা কি করবি বাবা মা আমি ভাবছিলাম সকলকে এখানে নিয়ে আসা যায় কিনা ঠাকুমা তোমরা ভয় পেও না মা মনকে শক্ত রাখো বিপদের সময় মন শক্ত রাখতে হয় আমি দেখছি কি করতে পারি চলো বড় মা মার কথায় কি সত্যি জনার্দন কিভাবে রুষ্ট হলেন জনার্দন মা কালী কেউ রুষ্ট হননি তিনারা তো দেবতা তিনারা কি কারোর খেতে চাইতে পারে আর মা কালী তো মা তিনি কি সন্তানের সর্বনাশ চাইতে পারেন তিনি যখন বিপদ এনেছেন তিনি তখন রক্ষা করবেন এমন খবর পেয়েও তোর মুখ দিয়ে এমন কথা বেরোচ্ছে রে বউ বাবা পিসি দাদা বিপদে আছে জেনেও তোর ভগবানের উপর এত ভরসা
শুধু আমার বাবা দাদা পিসি নয়, সারা গায়ের নখ বিপদের মধ্যে আছে। আমি তাদের কথাও ভাবছি, কিন্তু আমি জানি তাদের কিচ্ছুটি হবে না। মাতার ওপর ঠাউর আছেন, তিনি ঠিক রোগকে কোপবেন।